হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনারা আমার ইউটিউব চ্যানেলের মতো লোগো তৈরি করবেন। তো এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন, যার কারণে আজকে ভিডিওটি নিয়ে আসলাম। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা ঠিক আমার চ্যানেলে যে লোগোটি দেখেন সেম লোগোটি আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এই জিডারসিভার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি ফন্ট রয়েছে, আমরা এই দুইটি ফন্ট ব্যবহার করব লোগোটি ডিজাইন করার জন্য। আর এই দুইটি ফন্টের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা একেবারে নতুন কিভাবে ফন্ট এক্সট্রাক্ট করতে হয় এবং কিভাবে পিক্সেলাবে অ্যাড করতে হয়, তারা ভিডিওর এই অংশটুকু ভালো করে দেখবেন। তো দেখুন, এগুলো জিপ ফাইল আকারে আছে। ফার্স্টে উপরেটার উপরে একবার ক্লিক করে দিলাম এক্সট্রাক্ট হেয়ার। তো দেখতে পাচ্ছেন একটা ফাইলের ভেতর থেকে কিন্তু অনেকগুলো ফাইল বের হয়ে আসছে। এর মধ্যে আমাদের ফন্ট কোনটা বা কোন ফাইলগুলো আমাদের কাজের, কোন ফাইলগুলো আমাদের কাজের না। তো দেখুন, আমরা প্রথমে উপরে তিন ডটে ক্লিক করব, মাল্টি সিলেক্ট এখানে ক্লিক করে দেব, তারপর এখান থেকে সবগুলো সিলেকশন করে নেব। এরপর আমরা এই ফন্টটিকে এক্সট্রাক্ট করেছিলাম। তো এই ফন্টের নামে এই যে উপরে দেখতে পাচ্ছেন দুইটি সেম নাম আমরা দেখতে পাচ্ছি এবং শেষে দেখতে পাচ্ছি OTF অ্যান্ড TTF। এই দুটি হচ্ছে মূলত আমাদের ফন্ট, এই দুটিকে বাদ দেব। আর আপনারা চাইলে জিপ ফাইলটিকে ডিলিট করতে পারেন যদি কোনো কাজ না থাকে। তারপর হচ্ছে আমাদের আর একটা ফন্ট ছিল, সেটাও কিন্তু সিলেকশন হয়ে গেছে, এটাকে আমরা আনসিলেক্ট করে দিচ্ছি। এরপর এগুলোর উপর চেপে ধরে ডিলিট। ওকে, তো দেখুন এই ফন্টের ভেতর থেকে আমরা জাস্ট এই দুইটি ফন্ট পেলাম, বাকি ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিয়েছি। তারপর এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি সেম প্রসেসে। তো এবার আমরা এখান থেকে ব্যাক দেব এবং পিক্সেলাব ওপেন করব। নেক্সট এই টেক্সটটিকে ডিলিট করে দেব, নতুন টেক্সট নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। আমি আবারও আমার চ্যানেলের লোগোটি তৈরি করব। আপনারা সেম প্রসেসে আপনাদের চ্যানেলের লোগো তৈরি করতে পারবেন। এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দিচ্ছি, জাস্ট এখানে আমি লিখব ওকে এবং রাইট। তারপর এদিকে চলে আসব, ফন্টের মধ্যে চলে আসব, মাই ফন্টে চলে আসব, তারপর এইখানে ক্লিক করে দেব। এরপর আমরা ফোল্ডারটি খুঁজে বের করব, এই যে। তো এখান থেকে আমরা সবগুলো ফন্ট অ্যাড করে নিলাম যেগুলো আমরা ব্যবহার করব, জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি ওকে। তো দেখতেই পাচ্ছেন, তো যদি টেক্সটটা এরকম চলে আসে তাহলে আপনারা এখান থেকে পেন্ডিং অপশনে ক্লিক করে স্কেল দুটিকে বাড়িয়ে দেবেন ওকে। তারপর আবারও টেক্সটে ক্লিক করব, এটাকে নিচে নিয়ে আসবো, ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব এবং এখানে আমরা লিখব, তারপর রাইট করে দিলাম। এরপর আমি এটাকে ছোট করে দেবো একটু। তার আগে আমি এখান থেকে ফন্টটি চেঞ্জ করে নেব, ফন্ট মাই ফন্ট এখানে আমরা এই ফন্টটি ব্যবহার করব ওকে। এটাকে ছোট করে দিচ্ছি আর এটাকে আর একটু বড় করে দেব। এবার আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে টেক্সের কালারগুলো চেঞ্জ করে ব্ল্যাক করে দেব, দুইটা ব্ল্যাক রাখবো। আপনারা চাইলে আপনাদের মন মতো কালার রাখতে পারেন ওকে। নেক্সট মাঝখান অপশনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করব, এখান থেকে সার্কেল শেপটি নিয়ে নেব, বড় করে দেব এভাবে এবং স্ক্রল করে নিচে চলে আসব। এখান থেকে স্ট্রোক ওয়েটটা বাড়াই দেব, 5 পর্যন্ত রাখতে পারেন, 5/6। অবশ্যই ব্ল্যাক রাখবেন স্ট্রোক কালার। তারপর ওকে। এরপর এদিকে চলে আসব, শ্যাডোতে ক্লিক করে এটাকে এনাবল করে রিডিউস 100 করে দেব। তারপর এদিকে চলে আসব, রিলেটিভ পজিশন অ্যাডজাস্ট করে নেব। তারপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে চেপে ধরে এভাবে ড্রাগ করে নিচে নিয়ে আসবো, তারপর এটাকে লক করে দিচ্ছি। এরপর টেক্সটগুলোকে আরও ভালোভাবে এখানে কাস্টমাইজ করে নেব। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের চ্যানেলের জন্য একটি লোগো ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এটাকে PNG আকারে সেভ করার জন্য এখানে ক্লিক করে ট্রান্সপারেন্ট, তারপর শেয়ার বাটন, এরপর এটাকে সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। তো কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।